নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে এবং আমি ওই নিউজটা শুনেছি, তো সেটা হচ্ছে যে মোহনবাগান নাকি ব্র্যান্ডন হ্যামিলের বদলে তাদের নতুন সেন্টার ব্যাককে সই করাতে পারে বা নতুন সেন্টার ব্যাকের সাথে কথাবার্তা চালাচ্ছে। তো সেই সেন্টার ব্যাকটা কে বা সেই প্লেয়ারটা কে, সেটাই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এই মুহূর্তে একটা প্লেয়ারের নাম উঠে আসছে, সেই প্লেয়ারের নামও আমি অবশ্যই বলবো তোমাদের। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে জিয়ান কার্লো গ্যালিফুকো। হেমন্দ্রে, এই জিয়ান কার্লো গ্যালিফুকো হচ্ছেন একজন 29 বছর বয়সে অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাক, তো যার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 2.8 কোটি টাকা। তো এই প্লেয়ার মূলত সেন্টার ব্যাক এবং তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডার খেলতে পারে। তো এই প্লেয়ার মালয়েশিয়ার একটা ক্লাব কুয়ালালামপুর সিটিতে এখন বর্তমানে খেলছে এবং তিনি অস্ট্রেলিয়ার হয়ে আন্ডার-23তেও খেলেছেন। তো এই প্লেয়ারের সাথে কিন্তু এই কুয়ালালামপুর সিটির কিন্তু তোমার নভেম্বরের 30 তারিখ 2023 সাল অবধি কিন্তু চুক্তি আছে। আর এই প্লেয়ারের যে এজেন্ট আছে বা এই প্লেয়ারের যে এটা আছে তোমার মানে ইএফ মার্কেটিং, তো এই ইএফ মার্কেটিংয়ের সাথে কিন্তু মোহনবাগানের একটা 2016-15 থেকে কিন্তু আলাদা একটা সম্পর্ক ছিল, যেখান থেকে কিন্তু শমিক ডুটির মতন প্লেয়ার উঠে এসেছিলো, তারপরে তোমার ন্যানোর মতন প্লেয়ার উঠে এসেছিলো। এইসব প্লেয়ারকে কিন্তু এই যে এজেন্ট আছে এখান থেকে কিন্তু দেওয়া হয়েছিল। তো দেখা যাক, বর্তমানে খবরটা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র একটা মানে পার্সোনাল প্রোফাইল থেকে বলা হয়েছে যে এই প্লেয়ারকে আনতে পারে মোহনবাগান বা এই প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, এমনটা কিন্তু শোনা গেছে। কিন্তু বর্তমানে কোনো রকম ট্রাস্টেড সোর্স থেকে খবর পাওয়া যায়নি যে মোহনবাগান এই প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে ব্র্যান্ডন হ্যামিলের বদলে তিরিকে বাদ দিয়ে বা এই প্লেয়ারকে যদি আনে, এমনটা কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। কারণ তিরি বহু বছর পরে কিন্তু ব্যাক করেছে এবং তিরির নামটা কিন্তু ভোলার মতন না আসে, এবং মোহনবাগান কিন্তু তিরিকে কোনো দিন ভুলবে না। তিরি যতটুকু দিয়েছে মোহনবাগানে সেটা কিন্তু মোহনবাগান স্বার্থপরের মতন শুধুমাত্র নিয়ে আসেনি, শুধু মানে দিতেও জেনেছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি এই প্লেয়ারের নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে আছে তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তাই জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল